এরপরে প্রশ্ন হলো বিবাহিত জীবনে মোহরানার বিধান সম্পর্কে আমার কোনো ইসলামী জ্ঞান ছিল না। বিধায় অতিরিক্ত মোহরানার শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু বর্তমানে তা আদায়ের সক্ষমতা না থাকায় আমি ব্যর্থ। সুতরাং আমার করণীয় কি? আর এ বেচারার জন্য তো মায়া হয়, এটা তো ফান্দে পড়ে কান্দার মতো অবস্থা হয়ে গেছে। বিয়ের সময় মহারণা 50 লাখ 30 লাখ 40 লাখ ধরা দিছে, বেতন 10,000, এখন বেচারা কোত্থেকে দিবে? ভাই এখন এই মুহূর্তে একটা মাত্র পথ আপনার খোলা আছে, সেই খোলা পথটা হলো বউয়ের হাতে পায়ে ধরে মাপটাপ চেয়ে যত তার কাছ থেকে আস্তে আস্তে মাপটাপ নিতে পারেন, যদি সভ্যভদ্র ছেলের মতো ভালো মানুষের মতো খাই খেদমত করে প্রয়োজনে চুক্তিতে আসতে পারেন যে তোমার হাঁড়ি পাতিল এগুলা ধুয়ে দিই, মাসিক একটা বেতন ধরো, এখান থেকে কাটায়া কাটায়া তুমি আমারে অন্তত মুক্ত করো আর বাকিটা মাফ করে দাও, এভাবে বিভিন্নভাবে বউয়ের কাছ থেকে মাফ পাওয়া ছাড়া আর কোনো পথ আপাতত খোলা নাই। এটা কিন্তু হাসির কথা বলিনি। মোহর যদি নির্দিষ্ট হয়ে যায়, সব ঠিক বিয়ের শাদী হয়ে গেছে, এখন আপনি টের পাইছেন যে হায় হায় মুরব্বীরা তো আমার মুখে একটা রুমাল দিয়া বসায়া দিছে লাগায়া 10 লাখ 20 লাখ, তো এখন যদি আপনি টের পান পরে আইসা এক দুটা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, বিয়ে শাদী হয়েছে 2-4 মাস হয়ে গেছে, এরকম কোন পরিস্থিতি আইসে এখন মনে হচ্ছে হায় হায়, আমি তো মনে করছিলাম একটা কথার কথা মুরব্বীরা লেখে, গাল ফুটানি দিব যে আমার বিয়ে 10 লাখ মহারণা 20 লাখ মহারণা, এখন দেখি হুজুর বলে না এটা দিতে হবে বৌরে, দেয়া সামর্থ্য তো নাই, তাহলে এবার কি চাইতে হবে? সুসের মতো তীরের মতো চলবে, খবরদার। যারা অতিরিক্ত মোহর ধরা হয়ে গেছে, ওই যে মহিলা মাপ না করলে তো মাপ হবে না, সে তো পাওনাদার,